হ্যালো ফ্রেন্ডস, আমি মনি আর আপনারা দেখছেন বাঙালির রান্না অ্যান্ড সিম্পল টিপস। আজ আমি হাজির হয়েছি এক নতুন রকমের টিপস নিয়ে, কিভাবে সহজ পদ্ধতিতে নারকেল করা যায় ও তার খোসা ছাড়ানো যায়, সেই টিপসটি আজ আমি দেব। তো সহজ উপায়ে নারকেল ছাড়িয়ে দেখাবো ও নারকেল কোরানি ছাড়াই নারকেল কুড়ে দেখাবো। তো চলুন দেখে নিন আমার এই সহজ পদ্ধতি। আমার রান্নাগুলি ও টিপসগুলি যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি একটি নারকেল নিয়েছি, এই নারকেলটির জল বের করে নেব। তার জন্য একটি ছুরি নিয়েছি, আপনাদের হাতের কাছে স্ক্রুড্রাইভার থাকলে সেটি দিয়েও এই কাজটি করতে পারবেন। এবার একটি ছুরি দিয়ে এর মাথার নরম অংশটি যেটি আছে সেই কালো অংশটি গর্ত করে জল বের করে নেব। এইভাবে জল বের করে নিলাম পুরোটা। এবার একটি পাতলা পলিথিনে মুড়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম 12 ঘন্টার জন্য। বারো ঘন্টা হয়ে গেছে, এবার পলিথিন থেকে বের করে 1 ঘন্টা রেখে দেব যাতে বাড়তি ঠান্ডা কমে যায়। 1 ঘন্টা হয়ে গেছে, এখানে আমি একটি হাতুড়ি নিয়েছি। হাতুড়ি সবার বাড়িতেই থাকে, যারা দেশের বাইরে থাকেন তারা কাটারি কোথায় পাবেন, কিন্তু হাতুড়ি সব জায়গাতেই পাবেন ও এটার সাহায্যে সবাই এই নারকেলটি সহজেই ভাঙতে পারবেন। এবার এই হাতুড়ির সাহায্যে নারকেলটি ভেঙে নিচ্ছি। দেখুন ফ্রিজে রাখার জন্য একবার একটু ঠোকা দিতেই কত সহজেই নারকেলটি ভেঙে গেল। এবার একটি ছুরির সাহায্যে নারকেলের খোলা থেকে নারকেলটি সহজেই তুলে ফেলব। এবার একটি চিলার সাহায্যে বা চাকুর সাহায্যে নারকেলের এই কালো খোসাটি ছাড়িয়ে নেব। একটি সবজি কুড়ুনির সাহায্যে নারকেলের এইভাবে কুড়ে নেব। এই সবজি কুড়ুনি সবার বাড়িতেই থাকে, কিন্তু নারকেল কোরার বটি সবার হাতের কাছে সবসময় থাকে না, আর অনেকেই নারকেল কোরাতেও পারেন না বটির সাহায্যে। এই সহজ পদ্ধতি থাকলে কত সহজেই কম সময়ের মধ্যে নারকেল করা যায় সেটি নিজেরাই একবার বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন। এটি কতটা সুন্দরভাবে কোরানো হয়েছে দেখুন। আর এর থেকেও ঘন করতে চাইলে মিক্সিতে ছোট ছোট করে কেটে দিতে পারেন ও তারপর মিক্স করে নিতে পারেন। আর এমনি খেতে চাইলে এইভাবে পাতলা করে কেটে নিতে পারেন, আমি যেভাবে কাটছি। তো বন্ধুরা, আমার এই সহজ পদ্ধতি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।